আর মানে আধ্যাত্মিক তো মানে অনেকে বলে যে আধ্যাত্মিক বলতে পৃথিবীতে একটা কিছু আছে এটা তো আত্মা বলে কোনো কিছু নাই কোনো কিছু অস্তিত্ব কোনটা প্রশ্ন করতে পারি ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন জি আপনি কিছুক্ষণ আগে মানে সৃষ্টিকর্তার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন খুবই ভালো লাগলো তো এখন প্রশ্ন হচ্ছে ভাই দেখেন ইসলাম ধর্মে যে যে আল্লাহ এক তার কোন শরিক নেই আবার হিন্দু ধর্মে আছে অনেক আহ দুর্গা এগুলো মানে এগুলো কি ভাই মানে একটু আপনি আমাকে যদি আল্লাহ জিনিসটা আল্লাহ জিনিসটা কি সেটা একটু বলেন তো আল্লাহ মানে কেমন কি করে সে একটু বলেন তো আমাকে

<laughs> Allah the Almighty has created Adam yes. according to his image. His image, does it refer to Allah or does it refer to Adam? The most authentic opinion is that it refers to Allah in the sense that Allah created Adam according to his image, in the sense that Allah has a face, but we don't know how this face is, and nothing is unlike Allah Azza Nothing is like Allah subhanahu wa ta'ala. So no matter what crosses your mind, Allah is unlike that. But we know the general descriptions and attributes of Allah. So Allah has a face, Allah has two eyes, Allah has a hand, or actually Allah has two hands, and Allah has fingers. So all of these indicate to us that Allah created Adam according to his image. And the image is something that you can relate to. The Prophet said والسلام, that you will see Allah on the Day of Judgment when you are in Paradise. All of you will be able to see Allah's face, as you can see the moon in the middle of the lunar month when it's full and complete this is how you clearly see it, not how allah is. ta'ala and ta'ik. therefore, the most authentic opinion of this hadith is that allah created adam according to his image, subhanahu wa ta'ala. other scholars say that no, according to adam's image, meaning that what we know, that the image of a human being, and this doesn't make any sense, and allah knows best.

এ নিয়ে আলমদের মধ্যে দুটি মত আছে একদল বলেন যে আল্লাহ তালা আদম আলাহিসামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ নির্ধারণ করেছেন সে আকার সৃষ্টি করেছেন আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে সৃষ্টি করেছেন এটা বলে কারো কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু সমস্যা হচ্ছে এটা বলে মাথা ব্যথা থাকে আমাদের কারণ হচ্ছে একটা সহিদিস আসছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন রহমানের অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন এটা বলেছেন এটা সহি হাজিদার প্রমাণিত সুতরাং আমরা মনে করি আল্লাহ তালা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বুঝাই যে আমরা অল্পটা করি না আকৃতিটা মূলত আল্লাহ তালা আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার সুরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ চেহারা আছে তার

আমি তো আপনার কাছ থেকে সেটা আগে ক্লিয়ার হইতে হবে যে আপনি কিসের অস্তিত্বের কথা বলছেন নিলে আমি কিসের উত্তর দিব আপনাকে তো আপনি এখন মানে ইয়া হয়ে গেছেন মানে বুঝা গেছেন যে এখন তো মানে বিপদ বিপদের ভিতরে পড়ছি এটা ভাবতেছেন এখন যে বিপদে পড়লাম ভাই নাস্তিকের লাইভা কি সব ভিডিও দাহিতাস কি সব কথা আল্লাহ আল্লাপকে নাকি হাত আছে মাথা আছে এতদিন তো সারা জীবন তো এগুলো শুনি নাই কোথাও এখন এগুলো কি এগুলো আল্লাহ আল্লাহকে নাকি হাত পা মাথা আছে ওরে মা মাছে রে এগুলো কি কয় নাস্তিক এগুলো কি কয় আবার আলেমদের ভিডিও এনে দাহিতাস হ্যা হ্যা রে পুরাই তো পুরো মানে মাইন্ড চিপার ভিতরে পড়ে গেলাম আচ্ছা দেখেন আরেকটা ভিডিও দেখেন निराकार কথাটি নাস্তিকতা शामिल নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকতাবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই ইমানেরও একটা আকার আছে একটা কথাও একটা আমাদেরও একটা রেসিপেন্ট আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা makhlukাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর মতো কোনো কিছুই নাই আল্লাহর মতো কোনো কিছুই নাই কিন্তু তিনি শ্রোতা তিনি দষ্টা

আমি আপনাকে বললাম যে আমি যখন আহ হুজুরদেরকে জিজ্ঞেস করি কথা তারা বললো যে আল্লাহকে না আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো আল্লাহ আল্লাহ কে সৃষ্টি করেছে কোথা থেকে সেগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই কেন ভাবার প্রয়োজন নেই কেন মানে আপনি কি মেনে নিয়েছেন তার কথা যে এটাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই এটা মেনে নিয়ে আরো এটা নিয়ে ভাবেন নাই নাকি জি মানে ভাবলে সমস্যাটা কি হয় হইতে পারে নাস্তিখায় যেতে পারে মানুষ নাকি হয়তো বা তেলে আপনিও বুঝতে পারছেন যে মানে এটা এটা নিয়ে বেশি ভাব চিন্তা ভাবনা করলে মানুষের ভিতরে নাস্তিকতার একটা মানে ব্যাপার ঢুকিয়ে যেতে পারে নাকি জি জি তাহলে তো ভাই আপনি অলরেডি আপনার মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে গেছে অলরেডি তো আপনার তো নাস্তিক হতে আসলে আর কিছু বাকি নাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যে আপনিও বুঝতেছেন যে আল্লাহকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে একজন মানুষের এই অন্ধ বিশ্বাসটা থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আপনার যে আল্লাহ এই আল্লাহ তো মহাবিশ্ব যে বানাইছে এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে না জাস্ট আপনার বাপমা এবং হুজুরারা বলছে এটাতে আপনি অন্ধ বিশ্বাস করছেন নাকি জি তাছরা বইয়ে করেছি বইও তো যারা লিখছে তারা তো আর প্রমাণ পেয়ে লেখেনি বইয়ে কি কোনো প্রমাণ দিছে নাকি জাস্ট লিখছে আছে জাস্ট লিখছে তাহলে এটা তো প্রমাণ হলো না একটা বইতে তো স্পাইডারম্যানের কথা তো লেখা থাকতে পারে তার মানে তো স্পাইডারম্যান আছে সুপারম্যান আছে এগুলো তো গুলো তো সত্য না তাই না শিব আছে কালী আছে এগুলো তো হিন্দুদের বইতে লেখা আছে তার মানে তো এটা না যে এগুলো সত্য সব কিন্তু আসিফ ভাই যখন নামাজ পড়ে কিংবা দোয়া করি তখন তো মনে হয় যায় একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে সেটা আল্লাহ এটা তো এটাতে একজন মানুষ যখন মানে পূজা করে মানে মনে করেন কালী পূজা করতেছে শিব পূজা করতেছে তার মনে অনেক শান্তি শান্তি লাগে এমন কি দেওয়ানবাগি پیر সাহেবের মাজারে যারা মানে সিন্নি দেয় যারা এখানে মানে মানে সিজদা করে দেওয়ানবাগি পীরের মাজারে তারপর বিভিন্ন মাজারে মাজারে যারা সিজদা করে তাদের মনে অনেক শান্তি শান্তি ভাব আসে এটা যে কোনো ধর্ম কললেই আপনার মনে এই ধরনের শান্তি শান্তি ভাব আসতে পারে তার মানে তো এটা না যে ওই জিনিসটা আছে এটা তো এর থেকে প্রমাণ হয় না ভাই জি আপনি যদি এখন মানে গৌতম বুদ্ধের মানে মানে অনুসারী হয়ে আপনি যদি এখন মনে করেন তিব্বতে চলে যান এবং পাহাড়ে গিয়ে ঘোরাঘুরি করেন একলা একলা জঙ্গলে ঘুরেন তাহলে আপনার মনে অনেক শান্তি শান্তি লাগতে পারে তার মানে তো এটা প্রমাণ হয় না যে গৌতম বুদ্ধ যা গৌতম বুদ্ধ ভগবান এটা তো প্রমাণ হয় না তাই না জি তাহলে আপনি মানে প্রমাণ জিনিসটা মানে আপনার মনে শান্তি লাগে এটা দ্বারা তো যেহেতু প্রমাণ হচ্ছে না আপনার কাছে কি আর কোনো প্রমাণ আছে না ভাই আর কোনো প্রমাণ নাই তবে জাস্ট অন্ধ বিশ্বাস করেন মানে আপনার বাপ মা শিখাইছে দেখে অন্ধ বিশ্বাস করতেছে নাকি না আপনি যে কথা বলতেছেন আমাকে তো এগুলা শুনলাম এখন এই কথাগুলোকে আমি একবার পাশে রাখলাম এবং আমি ইনশাআল্লাহ আগামী কাল আরো এগুলো নিয়ে চর্চা করি দেখি তারপর দেখি আপনার সাথে পরে আমি কথা বলছি এ বিষয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি তাহলে দলিল প্রমাণ সাথে করে নিয়ে আসবেন যে মানে নাস্তিক আসিফের দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয় সেটা শিখে টিকে আসবেন দলিল প্রমাণ নিয়ে আসবেন তাহলে আরো ভালো হয় আমি দলিল প্রমাণ সহ আলোচনা করতে আমার আরো ভালো লাগে আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে নিয়ে আসেন আর একটা ভাই শেষ প্রশ্ন ছিল ছোটখাটো বলি বলি বলতাম কিন্তু কিন্তু ভাই একটা আমার একটা প্রশ্ন আছে এই যে আপনি যে অন্ধবিশ্বাসটা করেন এটা করে কি আপনি গর্বিত নাকি না আচ্ছা এবং এই যে নাস্তিকের লাইভে যে আসছেন নাস্তিকরা কেন অন্ধবিশ্বাস করে না এটা নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে যে এই বাটা নাস্তিক কেন আমাদের মতো অন্ধবিশ্বাস করতেছে না এটা নিয়ে কি আপনার কোনো অভিযোগ আছে আমার প্রতি না অভিযোগ নাই আপনারা আপনাদের যখন কোন কর্শন করে আপনারা তো যুক্তি এবং দলিল সহ দেখান তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলেন আপনার প্রশ্ন বলেন আচ্ছা আপনাকে প্রথম আমি একটা কোশ্চেন করেছিলাম আপনি বললেন যে আধ্যাত্মিক এগুলো কিছু নাই আচ্ছা তো আমি ভাই দেখি যে আমাদের এলাকায় হোক বা আশেপাশে যাই যেখানে হোক মানুষকে জিনে ধরে তো এ বিষয়ে কি বলবেন ভাই একটু যদি আপনি আমাকে তো বলতেন এগুলো বেশিরভাগই সাইকোলজিক্যাল প্রবলেম অনেক মানুষের এই সমস্যা হয় আপনি যদি মানে মানসিক সমস্যা মানসিক সমস্যা নিয়ে অনেক বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করেছেন পড়ালেখা করেছেন এই বিষয়ে সাবজেক্টও আছে হ্যাঁ পড়ালেখা করার সাবজেক্টও আছে অনেক মানুষের মধ্যে এই ধরনের কিছু সিজোফ্রেনিয়ার সমস্যা দেখা দিতে পারে যে সমস্যাগুলো বল সেই সমস্যাগুলো হচ্ছে একজন মানুষ যদি ছোটবেলা তার যদি কোনো বাজে অভিজ্ঞতা থাকে ছোটবেলা যদি মানে প্রচুর মারপিটের শিকার হয়েছে সে বা তার সাথে যৌন নির্যাতন করা হয়েছে এই ধরনের ঘটনা যদি ছোটবেলা কোনো বাচ্চা কাচ্চা বা ছেলে বা মেয়ের ভিতরে থাকে তখন বড় হওয়ার সাথে সাথে তারা তাদের যে মানসিক যে কষ্টগুলা কষ্টগুলাকে মানে দমানোর জন্য নানাভাবে তাদের মস্তিষ্ক কাজ করে এই কাজ করার অংশ হিসেবে তাদের মধ্যে নানা ধরনের বিকৃতি দেখা দিতে পারে সেই বিকৃতিগুলোর ভিতরে অনেকগুলা মানসিক সমস্যা এরকমের আছে সেগুলোর ভিতরে একটা মনে করেন স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার মানে একই মানুষের ভিতরে দুইটা সত্তার বসবাস হইতে পারে দুইটা সত্তা আপনি যদি এরকমের সিনেমাও আছে হ্যাঁ আপনি যদি মানে ইন্ডিয়ান কিছু সিনেমা আছে আপনি দেখতে পারেন সেগুলোর ভিতরে আপনি দেখবেন যে এই ধরনের মেন্টাল সমস্যা যাদের হয়েছে তারা তাদের একই মানুষের ভিতরে দুইজন মানুষ বসবাস করে দুজন আবার কথাও বলে একজন আরেকজনের সাথে কথা বলে এই জিনিসগুলো একটা এগুলো হচ্ছে সম্পূর্ণ মানসিক সমস্যা মানসিক বিকৃতি এটার জন্য মানসিক ডাক্তারের কাছে যেতে হবে একজন সাইক্রেটিস্টের কাছে গিয়ে তাদের সাথে মানে এই চিকিৎসা নিতে হবে এইগুলা এখন পর্যন্ত কোনো জিন ভূত এগুলো কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি এগুলো সম্পূর্ণ মানুষের অন্ধবিশ্বাস আপনি কি দেখেছেন ভাই যে মানে মনে করেন যে আমেরিকান সিনেমা দেখেছেন যে এখানে যে এক্সরসিজম করে এটা শুনেছেন জি শুনেছি এটা দেখিনি আর কি শুনেছি আমার বন্ধু বলেছিল হ্যাঁ করে সেটার ভিতরে দেখা যায় সিনেমার ভিতরে যে একটা মেয়ে ভাই বলেন তো যে আমেরিকাতে খ্রিস্টান পরিবারে যদি কোনো একটা ভূতে ধরে তাহলে ওরা ওরা কি বলে ওরা বলে দেবিল ভর করছে তাই না ইয়া আবার হিন্দুদের যদি ঘটে তাহলে ওরা বলে আবার মা কালি বর করছে এরকমও তো বলে তাই না হ্যাঁ হ্যাঁ মুসলমানদের হইলে বলে জিনে বর করছে নাকি হ্যাঁ বলে জিনে বা

তো এই জিনিসগুলো তো দেখছেন আপনি নাকি হিন্দি সিনেমা টিনেমায় দেখেছি তার মানে হচ্ছে এই প্রত্যেকটা জিনিসি নির্ভর করতেছে সে আসলে কোন পরিবারে জন্মাইছে কোন সমাজে বড় হইছে তার উপরে নাকি জি তাহলে ভূতগুলা কোন কোন ভূতে মানে কোন কোন জিনে কোরআনের আয়াত পড়লে ডরায় কোন কোন ভূতে কোন কোন জিনে খ্রিস্টানদের মতো ক্রস দেখলে তো মানে ভয় পায় আবার হলি ওয়াটার দিলে ভয় পায় আবার কেউ কেউ আবার জমজমের পানিতে ভয় পায় কেউ বাইবেলের আয়াতে ভয় পায় এই রকমের মানে এটা আলাদা কেন এখন আপনার কথা বলার পর আসছে আচ্ছা थैंक একটা কথা বলতে যাচ্ছি যে মানে এখন তো আপনি অনেক কিছু আমাকে প্রমাণ দিলেন তো একজন মানুষের কিভাবে এখন মানে চলাফেরা বাঁচা উচিত যেমন আপনি আপনার কি নাস্তিক আপনি না যে নিজেকে নাস্তিক দাবি করেন তো আপনি তো কুরআন বাইবেল অন্যান্য আদার্স কোন কিছু আপনি বিশ্বাস করেন না তো আপনি কি মনে করেন একজন মানুষের কিভাবে চলা উচিত